কুরবানির ঈদের আগেই বেড়েছে আদা ও রসুনের দাম। সবজির বাজারে স্বস্তি নেই। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের সবজির দাম বেড়ে কেজিতে 10 থেকে 20 টাকা। মাছের বাজারও বাড়তি, আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল ও ভোজ্য তেল। সাইদুল ইসলামের রিপোর্ট। ঈদকে সামনে রেখে বাড়তে শুরু করেছে মশলার বাজার। দুই তিন দিনের ব্যবধানে আদার দাম কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে, আর রসুন কেজিতে 10 টাকা বেড়েছে। আর আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। গত দুই তিন দিনে 20 থেকে 30 টাকা দাম বৃদ্ধি পাইছে, আর রসুন 10 থেকে 15 টাকা বৃদ্ধি পাইছে পার কেজিতে। সবজির বাজারও বেশ চরম। বিক্রেতাদের দাবি সরবরাহ কম। টমেটো 90 টাকা 100 টাকা বেশি, আমরা পেঁপে 40 টাকা বেশি, করলা আছে 60 টাকা কেজি, বেগুন 70 টাকা, সরষে 70 টাকা বিক্রি করতেছি আমরা, গাজর এখন 90 টাকা 100 টাকা বিক্রি করতেছি। মাছের বাজারে স্বস্তি নেই। বিক্রেতারা বলছেন লকডাউনের কারণে ঢাকার বাইরে থেকে মাছ আসা কমে গেছে। আগে একটু গাড়ির বাজার সীমিত ছিল, মাল আইসা পড়ত, এখন দেখা যায় 10 কেজি মাল 50 কেজি ভাড়া নিতেছে, গাড়ি ভাড়াতেই বেশি, এই জন্য মালটা কম। নিত্যপণ্যের দামে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারাম। খুবই অবস্থা খারাপ বাজারে আসলে, শুধুমাত্র নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্তদের অবস্থা খুব খারাপ। পাইকারি বাজার থেকে আসলে এখানে আসি ডাবল হয়ে যায়। বাজারের একটা সমন্বয় থাকা উচিত, এরা যেভাবে যার কাছ থেকে পাইতেছে ওইভাবে নিচ্ছে। যা কিনলাম আজকে কাঁচা বাজার হোক, মাছ মাংস থেকে সবকিছু দামই দেখলাম একটু বাড়তি। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। খোলা তেলের দাম কিছুটা কমলেও আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে বোতলজাত ভোজ্য তেল। লুজ যেগুলো সেগুলো একটু মার্কেটে কমছে, যেই জায়গাতে চালগুলো আসে এই জায়গাতে লকডাউন চলতেছে, এই জন্য একটু বাড়ছে আর কি, একটা দুটো করে প্রতি চাউলই বাড়তি আর কি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।